দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি জেলার সারাদিন আর কার্যত রেমালের দাপটে একাধিক জেলার বিপর্যস্ত অবস্থা সোমবারও বঙ্গে রেমালের দাপট বজায় থাকলো শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে পরিণত হয়েছে রেমাল গত কাল যা আত্রে পরে বাংলাদেশে বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে গেছে একাধিক জায়গা ফ্রেজারগঞ্জে সেখানে রেমালের কার্যত ভেঙে পড়েছে একাধিক গাছ বিদ্যুতের খুঁটি স্থানীয় মানুষজন তারা ঘর ছাড়া হয়েছেন ফ্রেজারগঞ্জে একাধিক এই গায় এই মুহূর্তে জনমগ্ন পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে সেখানকার সমুদ্র সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে গত কাল ঘূর্ণিঝড় রেমাল তা আছড়ে পড়েছে বাংলাদেশে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার যে প্রভাব কার্যত একাধিক জেলাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ আটকে পড়েছেন স্থানীয় মানুষজন এবং ঘূর্ণিঝড়ের পর উত্তাল হয়ে উঠেছে সেখানকার সমুদ্র আজও লাগাতার বৃষ্টি বজায় থাকছে দিন পর একাধিক জেলাতে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে প্রেজারগঞ্জে সেখানেও স্থানীয় মানুষজন তারা কার্যত ঘর ছাড়া হয়েছেন এবং সেখান থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দেখাবো উপকূলে আছড়ে পড়ার পরেও এখনও পর্যন্ত আকাশের মুখ ভার রামেলের গতি কমে গেলেও তার শক্তি এখনো পর্যন্ত খুব একটা কমেনি জলস্তর কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এখনও পর্যন্ত আকাশের মুখভার থাকার কারণে ফ্রেজারগঞ্জ এলাকার যে সমস্ত মৎস্যজীবী রয়েছেন তারা কেউ আর গভীর সমুদ্রে যেতে পাচ্ছেন না মাছ ধরার উদ্দেশ্যে তাই আকাশের দিকে চেয়েই প্রতিদিন তারা সুন্দর সূর্য করজ্জ্বল আকাশের প্রার্থনা করছেন তার কারণ পরিবেশ শান্ত হলে তবেই আবার তারা রুটি রোজগারের টানে যেতে পারবেন সেই গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে তাই রামের কবে শান্ত হয় কবে পরিবেশ আবার আগের অবস্থায় ফিরে আসে সেই দিকেই চেয়ে রয়েছে মৎস্যজীবী বন্ধুরা ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি ফ্রেজারগঞ্জ গতকাল আছড়ে পড়েছে রেমাল সোমবারেও বঙ্গে রেমালের দাপট বজায় থাকলো শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন নামখানার বিস্তীর্ণ এলাকা একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি ঘটেছে মৃত্যু সোমবার দিনভর দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া রবিবার মধ্যরাত ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে গিয়েছে ল্যান্ডফলের পর বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে কিন্তু দুর্যোগ পরিস্থিতি এখনো পর্যন্ত বহাল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকায় এবার রেমালের বলি এক আশি বছরের বৃদ্ধা রবিবার রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ির চাপা পড়ে মৃত্যু হল অসিতিপদ রেণুকা মন্ডলের নামখানা মৌসুমী দ্বীপের ঘটনা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার রেণুকা মন্ডল স্বামী বিপিন তিনি টিফিন করছিলেন মুড়ি টুড়ি খাচ্ছিলেন মনে হয় এই সময় হঠাৎ একটা দমকা বাতাস আসে এবং চালা ঘরের সাইডে নিচে বসছিলেন তাদের এটা কৃষ্ণচূড়া গাছ তাদের যে অ্যাজবেস্টারে এটা ভেঙে সরাসরি ওর বুকে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে লঞ্চে একটু অসুবিধা হয়েছে বলে আমাদের এটাকে আনা হচ্ছে পোস্টমार्टम করার জন্য ভাঙা ঘরের সামনে খোলা আকাশের নিচে বসে নামখানার দারিক নগরের বাসিন্দা সত্তর ঊর্ধ দময়ন্তী সামন্ত অঝরে কেঁদে চলেছেন দময়ন্তী দেবী কাঁচা বাড়ি ভেঙেছে সৌজন নে রেমাল কি হবে গো আমি পরিবারের কেউ নেই পাননি আবাসের বাড়িও রাস্তার পাশে কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে ত্রিপলের ছাউনির নিচে থাকতেন আজ সব শেষ প্রশাসনের কারোরই দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের বাড়িতে কেউ থাকেন তো উনি একা আরে ওনার ভাইটাই আছে দশ মাইলে ওনারা কেউ দেখাশোনা করে না উনি এখানটায় থাকে একা ও মা কায়দিয়া রই ও ত্রিপুলার কথা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দিনভর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি গঙ্গাসাগর এবং নামখানাতে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি ভেঙে পড়া গাছগুলিকে সরানোর কাজে দ্রুততার সঙ্গে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা নদী বাঁধে ধস আতঙ্কে এলাকার মানুষ নামখানা নারায়ণপুর পঞ্চায়েতের নান্দা ভাঙ্গা এলাকায় প্রায় চারশো মিটার নদী বাঁধে ধস মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদীর সংযোগ স্থলেই ধস দুর্যোগের জেরে নামখানা ব্লক বিদ্যুৎ বিচ্ছিন্ন তাদের কালকে মধ্যে তাদের আমরা যারা নদীর পাড়ে ছিল তাদের তুলে আমরা তার সেন্টারে হয়েছে তাছাড়া আমাদের মতিনগর শরৎকুমারী হাইস্কুলের যে এলাকাটা যেটা সুমতিনগর বঙ্কিমনগরে বেশ কিছু মানুষকে আমাদের সাব সেন্টারে এনে রাখা প্রভাব পড়েছিল গঙ্গা সাগরে আর সেই গঙ্গা সাগরে গতকাল রেমাল ঝড়ের প্রভাবের কারণে বেশ কিছু জায়গা নদীবাদের ভাঙন ও বেশ কিছু ঘর ভেঙে পড়ে সেই সমস্ত ক্ষতিয়ে দেখতে আজ সকালে বেরিয়ে পড়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নজরদারিতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কপিল মন্দিরের আশেপাশে দোকান ও কয়েকটা মাটির ভারী ভেঙে পড়েছে রেমালের জেরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা চৌরঙ্গীর বিভিন্ন ত্রাণ শিবির ও নদীবাদ পরিদর্শনে নামখানা কোয়েল মন্ডল ও মানুষ প্রধানের রিপোর্ট কলকাতা থেকে জেলা সরদিনে এখন সময় আরো একটা বিরতির বিরতির পর থাকছে আরো খবর সঙ্গে থাকুন জোরা নিয়ে নি ফিরেলাম প্রতির পর রবিবার ল্যান্ডফল সোমবার শক্তি ক্ষয় ধীরে ধীরে শক্তি হারিয়ে ক্রমশই উত্তর ও উত্তরপূর্বের দিকে এগোচ্ছে রেমাল তবে দুর্যোগের হাত থেকে রক্ষা পাচ্ছে না বাংলা সোমবারই দিনভর বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে জোরালো হাওয়ার দাপট দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী ভিজবে উত্তরবঙ্গ বিশেমে 2020 বিধ্বংসে ঝড় আমফানে লণ্ডভণ্ড হয়েছিল গোটা বাংলা সেই স্মৃতি উস্কের রবিবারই সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপু পাড়ায় আঁচরে পড়ে ঘূর্ণিঝড় রেমাল সারা রাত তাণ্ডবের পর সোমবার ঝড়ের দাপট কমলেও কমছে না বৃষ্টির সতর্কতা জারি সব জেলায় কমলা সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া ও মুর্শিদাবাদে বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা ল্যান্ডফলের পর ধীরে ধীরে শক্তি ক্ষয় দেমালের সোমবার ভোরেই শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দেমাল। ক্রমশই তা উত্তর ও উত্তর পূর্ব দিকে সরছে তবে ঝড়ের প্রভাব কমলেও জোরালো হাওয়ার দাপট একাধিক জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া ও মুর্শিদাবাদে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে কলকাতা হাওড়া হুগলি বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস মালদহ দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় জারি কমলা সতর্কতা সমুদ্র উপকূলবর্তী এলাকায় দিনভর ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে হাওয়া বইলেও সন্ধ্যের পর থেকে তা কমে পঁয়ষট্টি কিলোমিটার সাতাশে মে মৎস্যজীবীদের সমুদ্র সন্ধ্যের পর দুর্যোগ খানিক কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সময় আরো একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন জেলা সরাদি নিয়ে ফিরে এলাম বিরতির পর রেমালে দাপটে প্রায় একুশ হাজার মানুষ ত্রাণ শিবিরে সন্দেশখালীর বিভিন্ন স্কুলে দুর্গতদের রাখার ব্যবস্থা করা হয়েছে সন্দেশখালী নদী বাঁধ পরিদর্শনে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রেমাল ঘড়িঝড়কে কেন্দ্র করে ত্রাহি ত্রাহি রব গোটা সুন্দরবনে বসিরহাট মহকুমা সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর হিঙ্গনগঞ্জ হাসনাবাদ সহ প্রায় কুড়ি হাজার মানুষকে নিরাপদ স্থান অর্থাৎ ত্রাণ শিবির ও স্কুল বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে বসিরাটের দক্ষিণ হিঙ্গলগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির হিঙ্গলগঞ্জ বিধানসভার পূর্ব ঘুনি প্রাথমিক বিদ্যালয় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা সন্দেশখালী জেলিয়াখালী হাই স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে সন্দেশখালী নদী বাঁধ পরিদর্শনে পরিবহন মন্ত্রী বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় রয়েছে এবং সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে সতর্ক রয়েছে সেচ দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এসে বাউনিয়ার একটি নদীবাদ বিপজ্জনক বাউনিয়া তিনি পরিদর্শন করলেন সঙ্গে সঙ্গে এলাকাও যেখানে যেখানে ত্রাণ শিবির হচ্ছে মানুষ একটু আশ্রয় নিয়েছে জায়গা সেই পরিদর্শন করেছে ইতিমধ্যে হাটগাছি অঞ্চলের নদীবাদ এবং নেজাটোয়ানের নদীবাদ তিনি পরিদর্শন করেছেন সঙ্গে সঙ্গে মানুষকে আশ্বস্ত করেছেন যে এই নদীবাদ গুলো খুব তাড়াতাড়ি মেরামতি হবে প্রায় পঁচাত্তরটা পরিবার এখানে উঠে এসছে তিনশো তৃতীয় চাষের মতো স টোটাল পরিবারের সদস্য সংখ্যা আর পরিবার হলো পঁচাত্তরটার মতো আর গত রাত্রে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম মুড়ি চিড়ে আর গুড় ছিল আর আমরা আজকে দুপুরবেলা খিচুড়ির ব্যবস্থা করেছি ঘর বাড়ি নেই বলে পেপারের চাল উড়ি গেছে বলে তাই কতটা আতঙ্ক ছিল কতটা অনেকটা আনন্দিকে আছে কেন একটা ঘরে বাড়ি দিয়ে আছে বসিরাত ভারত বাংলাদেশ সীমান্তে টাকির পর্যটন কেন্দ্র ইছামতি নদীর উত্তাল হওয়ায় পর্যটকদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে গোসাবা ব্লকে চোদ্দটি গ্রাম পঞ্চায়েতের নটি দ্বীপে বিভক্ত তাই রাতের বেলায় ঘূর্ণিঝড়ের ধাক্কায় নদীর নোনা জলে গ্রাম প্লাবিত হয়ে জীবনহানির আশঙ্কা থাকায় কোনোভাবে ঝুঁকি নাইনি প্রশাসন আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় পনেরো হাজার মানুষকে বিভিন্নভাবে ইভাকুয়েট করা হয়েছে সেটা কিছুটা সরকারি পরিষেবার মাধ্যমে কিছুটা নিজ নিজের মাধ্যমে তারা সরে গেছে টোটাল হচ্ছে আমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার মতন মানুষকে সরাতে হয়েছে আর কি অথবা কোনো ক্লাব স্কুল এ সমস্ত জায়গাতে তাদেরকে বিভিন্ন আমাদের পঞ্চায়েতগুলির মাধ্যমে সব সরানোর ব্যবস্থা করা হয়েছে ভয়ানক না হলেও যে রিমালের তাণ্ডব কিছু ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে সেগুলো স্বাভাবিক করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন সুন্দরবন থেকে চক্রবর্তী কলকাতা এরপর আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিই আজ সন্ধেবেলায় অতি গভীর নিম্নচাপ পরিণত হবে আহ ঘূর্ণিঝড়টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর শুনুন

আজকে কমামের স্পিড হয়তো কমতে পারে কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো কোনো ষাট কিলোমিটার আপনার থাকবে সুতরাং এই জন্যে আমাদের কাছে গভর্নমেন্ট অথরিটিও অ্যাডভাইজারি চেয়েছিল আমরা বলে দিচ্ছি আজকেও জনগণকে জনগণকে মানে সেফ জায়গাতে থাকাটাই বেটার সময় না সেরম কিছু এখন পর্যন্ত আমরা কিছু দেখছি না কারণ মৌসুমি বায়ু এই সাইক্লোনটা যখন যাচ্ছি মুভ করছিল তখন কিন্তু মৌসুমি বায়ুও কিন্তু তার পেছন 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 আসছে কিন্তু এমন কিছু ওটা মৌসুম অ্যাস সেরকম কিছু ইন্টারাক সেরকম ইন্টারাকশান হয়নি আর কি সেটা বল না বর্ষা এটা টু আর্লি টু সে নাও অ্যাকচুয়ালি প্রথমে তো কেরালাতে আসুক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং প্রথমে কেরালায় আসুক কেরালাতে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু আসল পরের খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাভারত এবং কোরআন নিয়ে মন্তব্য আর সেই মন্তব্যকে ঘিরেই এবার বিতর্ক সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খোঁচা অমিত মালব্যের আমি কখনোই বলিনি মহাভারত কোরআন শেষ করে দাও পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যকে কেন্দ্র করে যে সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খোঁচা দিয়েছেন অমিত মালব্য মহাভারত কোরআন নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমি কখনোই বলিনি মহাভারত কোরআন শেষ করে দাও এই পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শুনুন मैंने क्या बोला था मैंने बोला था कि अभी हमको डेवलपमेंट का बात कहने से बहुत टाइम लग जाएगा हमको बूथ लेवल से शुरू करना पड़ेगा जो डेवलपमेंट हम लोगों ने किया है अगर हम उसको चर्चा शुरू करें तो हमारा रामायण कुरानत बाइबल वो भी इतना टाइम नहीं लगेगा पढ़ने से जो टाइम हमको एक बोलने से टाइम लगेगा इसमें इतराज क्या है मैं तो कोई बोला नहीं बोला है कि कुरान को खत्म कर दो अल्लाह को डिसरेस्पेक्ट करो मोहर को खत्म कर दो बेद को खत्म कर दो औकाल को खत्म कर दो कभी तो नहीं कहा हम जिंदगी में ऐसा बात नहीं करता ये आपको पता होना चाहिए मैंने क्या बोला था জেলা সারাদিন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন